সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভঙ্কর কর্মকার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ গোলাপগঞ্জ সিলেট। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম রেওয়া মিল সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবদান বই। নবদান বই মূলত নবদান বইটা হচ্ছে তোমাদের এই যে হিসাব বিজ্ঞান নবদান বইয়ের নবম দশম অষ্টম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় ও একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই চ্যাপ্টারটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে আমাদের বেশিরভাগই দুটি অঙ্ক থাকে। এখন আমাদের প্রথমে জানতে হবে নবদান বই কাকে বলে। নবদান বই আমরা সহজ ভাষায় বলতে পারি, নবদান বই হচ্ছে যে যে বইয়ে শুধুমাত্র নগদ লেনদেন লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে নবদান বই। আমরা যদি একটু বিশেষভাবে বলতে চাই, বিশদভাবে বলতে গেলে এটা হচ্ছে যে বইয়ে দৈনন্দিন লেনদেনগুলো নগদ প্রাপ্তি এবং প্রদান অথবা নগদের সমতুল্য লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে যে বই লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে নগদান বই। আমি আবারও বলছি যে নগদ লেনদেন, নগদের প্রাপ্তি প্রদান অথবা নগদের সমতুল্য লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে যে বই লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে নগদান বই। তো সমতুল্য বলতে কী বোঝাচ্ছে? এখানে চেকের মাধ্যমে যদি লেনদেন হয়, চেক বা ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন, ব্যাংকের লেনদেন হলে এটা নগদের সমতুল্য বলা হচ্ছে, এইটা নগদান বই আসবে। আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো এখন আমাদের দ্বিতীয়টা হচ্ছে নগদান বই কত প্রকার ও কী কী। আমরা নগদান বই সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ নগদান বই, খুচরা নগদান বই, আর একটা হচ্ছে বহুগুণা নগদান বই। সাধারণ নগদান বইটা আমাদের আরও তিন প্রকার আছে। একটা হচ্ছে একগড়া নগদান, দুগড়া নগদান, তিনগড়া নগদান। তারপর হচ্ছে খুচরা নগদান, খুচরা নগদান, সাধারণ খুচরা নগদান বই, বহুগড়া খুচরা নগদান বই, আর একটা হচ্ছে অগ্রদত্ত খুচরা নগদান বই। আরেকটা হচ্ছে আমাদের সাধারণ বহুগড়া নবদান বই বলতে বলছিলাম আমরা নগদ প্রাপ্তি বই এবং নগদ প্রদান। এখন বেশিরভাগ প্রশ্ন আমাদের থাকে দুগড়া তিনগড়া, নবম শ্রেণী, বিশেষ করে নবম শ্রেণীর জন্য, নবম দশম শ্রেণীর দুগড়া তিনগড়া, আর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দুগড়া তিনগড়া এবং খুচরা বিভিন্ন ধরনের অঙ্ক থাকে। এখন আমাদের নবদান বই করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে নবদান বই কোন এন্ট্রিগুলোতে। আমরা প্রথমে বলছি যে বইয়ে নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে নবদান বই। তো আমরা যদি যেহেতু জানি নবদান বইয়ে শুধুমাত্র নগদ লেনদেনগুলো যায়, তাই নবদান বইয়ে কোনো ধরনের নগদ ছাড়া, নগদ এবং চেক ছাড়া অন্য কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। তাহলে নবদান বইয়ে কোন কোন লেনদেন অন্তর্ভুক্ত হয় না বা যায় না, এটা সাধারণত দুই নম্বরের প্রশ্ন। আমাদের হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে দুই নম্বর প্রশ্ন থাকে যে নবদান বইয়ে কোন কোন লেনদেন অন্তর্ভুক্ত হয় না বা যায় না। এটা আমি উত্তরগুলো এখানে লিখছি, এগুলো মনে রাখলে তোমাদের হবে। একটা হচ্ছে অনগদ ধারে বা বাকিতে লেনদেন, দুই নম্বরটা হচ্ছে অবচয়, অবলোপন, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, তিন নম্বর হচ্ছে পণ্য ফেরত, কারবারি বাট্টা, কুরিন, চার নম্বর হচ্ছে অলিখিত পণ্য ক্রয় বা বিক্রয়, বিলের মাধ্যমে পণ্য ক্রয় বা বিক্রয়, এইগুলো সবগুলোই অনগদ লেনদেন। এইগুলোতে কোনো নগদে কোনো লেনদেন হয় না। এগুলো অনেক সময় বলে যে এগুলো চিহ্নিত করো অথবা এগুলো জাবেদা দাও, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো এইগুলো এই যদি আমরা সবাই যদি এগুলো জানি, তাহলে আমাদের নগদান বই কোনগুলো যায় না এগুলো জানা হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এক গড়া, দুই গড়া, তিন গড়া নগদান আছে, তাহলে দু গড়া নবদান বা তিন গড়া নবদান একটা আমাদের বিষয় হচ্ছে কন্ট্রায়েন্টি। এটা দুই নম্বরের প্রশ্ন থাকে যে কন্ট্রায়েন্টি কোনগুলো, এগুলো চিহ্নিত করো। কন্ট্রায়েন্টি কী? কন্ট্রায়েন্টি হচ্ছে যে লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংক দুয়োটাই প্রভাবিত হয় তাকে বলা হচ্ছে কন্ট্রায়েন্টি। অর্থাৎ নগদ বাড়লে ব্যাংক কমবে, ব্যাংক কমলে নগদ বাড়বে, এগুলো হচ্ছে কন্ট্রায়েন্টি। সুতরাং বলতে পারি যে লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংক দুয়োটাই প্রভাবিত হয় সেটা হচ্ছে কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিল। বিপরীত দাখিলের ক্ষেত্রে আমাদের আমরা পরে আলোচনা করব। তাহলে কন্ট্রায়েন্টি কোনগুলো বা কি আমরা এখানে নিচে লেখা আছে আমি বলতেছি, শুনো। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। ব্যাংকে টাকা জমা দিলে আমরা জানি
ব্যাংক বাড়বে, ব্যাংক হিসাব সাধারণ যাবে যদি করি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাংক বাড়তেছে, নগদ কমতেছে, তাহলে দুইটাই এখানে প্রভাব হইতেছে, নগদ এবং ব্যাংক। তারপর দুই নম্বর হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে উত্তোলন করা হলে ব্যাংক কমবে নগদ বাড়বে, তো এটা হচ্ছে বিপরীত। নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে উত্তোলন করা হলে এটা ব্যাংক কমবে আর নগদ বাড়বে, এটা কন্ট্রাডিক্টরি, দুইটা প্রভাবিত হচ্ছে নগদ এবং ব্যাংক। তিন নম্বর হচ্ছে অফিসের বা কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে, যদি আমরা যেহেতু অফিসের বা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করি, তাহলে ব্যাংক কমবে নগদ বাড়বে। দুই নম্বর তিন নম্বর একই এন্ট্রি। তিন নম্বরটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করা হলে, ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করা হলে, তারপরে হচ্ছে আমাদের বেশিরভাগ অঙ্কে দেখা গেছে সবার শেষে নগদ উদ্বৃত্তে সম্পূর্ণ টাকা বা কিছু টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলে বলা হয়, এটা সবার শেষে থাকে। ব্যাংক উদ্বৃত্তে সম্পূর্ণ উক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলে, এগুলাই আমাদের এখানে কয়েকটা এন্ট্রি, কটা লেখা হচ্ছে ছয়টা, এই ছয়টাই মূলত মনে রাখলে হবে, এই ছয়টাই হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। তো বেশিরভাগ প্রশ্নে থাকে, বেশিরভাগ প্রশ্নে থাকে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক থেকে উত্তোলন, অফিসের বা কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, আর ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করা সাধারণত বেশিরভাগ থাকে না, যদি থাকে তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হবে। তো কন্ট্রা এন্ট্রিগুলো মনে রাখতে হবে যেটা দ্বারা ব্যাংক বাড়বে বা নগদ কমবে, মানে দুইটার মধ্যে প্রভাবিত হবে, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হবে। তারপরে হচ্ছে আমি তো চার নম্বর প্রশ্ন লিখছি, নগদান বই কীভাবে তৈরি বা প্রস্তুত করতে হয় বা নিয়মগুলো কী। আমাদের নগদান বই তৈরি করতে গেলে আমাদের দুটি দিক থাকবে, একটি হচ্ছে হিসাব বিজ্ঞান আমরা জানি দুটি দিক, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট। আমরা এখানে একটা টি ছকের মধ্যে একটা ঘর করলাম, এখানে আমাদের এক গড়া নগদানের গড় হবে দশটা, এদিকে পাঁচটা ওইদিকে পাঁচটা, ডেবিট দিকে পাঁচটা, ক্রেডিট দিকে পাঁচটা, আর দুই গড়াতে হচ্ছে ডেবিট দিকে ছয়টা, ক্রেডিট দিকে ছয়টা, আর তিন গড়াতে ডেবিট দিকে ষাটটা, ক্রেডিট দিকে ষাটটা। তার মানে টাকার গড় হিসাব করে হচ্ছে টাকার গড়, টাকার গড় হচ্ছে এক গড়ার ক্ষেত্রে একটা টাকার গড়, দুই গড়ার ক্ষেত্রে দুইটা টাকার গড়, তিন গড়ার ক্ষেত্রে তিনটা টাকার গড়। এখন আমাদের নগদান বই অঙ্ক করতে গেলে প্রথমে দেখতে হবে এগুলো লেনদেন কি না, যে লেনদেনগুলো দেওয়া থাকবে এটা লেনদেন কি না, যদি লেনদেন হয় তাহলে নগদ লেনদেন কি না, যদি নগদ লেনদেন হয় তাহলে নগদ যদি বৃদ্ধি পায়, নগদ পাওয়া গেলে, পাওয়া গেল বিক্রয় করা হলো, যদি নগদে পাওয়া যায় নগদে করে বসবে, যদি চেকে পাওয়া যায় ব্যাংকের করে বসবে, বিক্রয় করা হলো সেম সংশ্লিষ্ট করে টাকা বসবে, আর যদি প্রদান করা হয়, প্রদান করা হয় বা দেয়া হয় চেকে পরিশোধ করা হয়, তাহলে এগুলো ক্রেডিট দিকে যাবে, চেকে পরিশোধ করা হলে নগদটা নগদে করে ব্যাংকটা চেকটা ব্যাংকের করে বসবে। এখন হচ্ছে আমাদের প্রথমে নগদ অঙ্ক করতে গেলে আমরা জানবো যে নগদ বা ব্যাংক যদি বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিট দিকে বসবে, এই যে নগদ বৃদ্ধি পেলে বা পাওয়া গেলে বা বিক্রয় করা হলে এগুলো ডেবিট দিকে বসবে, ব্যাংকের ক্ষেত্রেও সেম, যদি নগদ চেকের মাধ্যমে বিক্রয় করা হয় যা পাওয়া যায় তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে। তারপর হচ্ছে নগদ বা ব্যাংক কমে গেলে ক্রেডিট, এটা ক্রেডিট দিকে বসবে, নগদটা নগদের ঘরে ব্যাংকটা ব্যাংকের ঘরে। এখন হচ্ছে দুই নম্বর হচ্ছে আমাদের ব্যবসা করতে গেলে প্রথমে আমাদের কিছু টাকা থাকে নগদ এবং ব্যাংকে জমা, যদি থাকে তাহলে নগদ টাকা ও ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হয় বলা থাকলে, সরি এটা না, যদি হাতে নগদ বা ব্যাংক জমা দেওয়া থাকে তখন নগদান বইয়ের ডেবিট দিকে
বিবরণের ঘরে ব্যালেন্স বিটি লিখে সংশ্লিষ্ট ঘরে টাকা লিখতে হবে। সংশ্লিষ্ট ঘর বলতে নগদটা নগদের ঘরে, ব্যাংকটা ব্যাংকের ঘরে। এখানে ব্যালেন্স বিটি হবে নগদটা নগদ এবং ব্যাংকটা ব্যাংকের ঘরে। আর যদি প্রথম একবার ব্যবসা শুরু করা হয়, যদি আগের কোনো ব্যালেন্স না থাকে, তখন নগদ তো ব্যাংক টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে ডেবিট দিকে মূলধন হিসাবে, মূলধন হিসাব লিখে নগদটা নগদ এবং ব্যাংকটা ব্যাংকের ঘরে হতে হবে। আরেকটা হচ্ছে, যদি অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে, যদি নগদ হাতে নগদ ও ব্যাংক জমাতিরিক্ত ও ব্যাংক জমা ক্রেডিট দিকে দেওয়া থাকে, ব্যাংক জমা ক্রেডিট দেওয়া থাকে, তখন নগদান বইয়ের উভয় পাশে, তার মানে নগদের ব্যালেন্স বিটি লিখে নগদ নগদের করে আর এদিকে ব্যালেন্স বিটি লিখে ব্যাংকের করে টাকা বসাতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তারপরে নিয়মটা হচ্ছে, আমরা যদি নগদ বা চেকে টাকা পাই তাহলে এটা ডেবিট দিকে বসবে, নগদটা নগদ করে ব্যাংকটা ব্যাংকের করে। আমরা যদি নগদ বা চেকে কোনো পরিশোধ করি তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। এখন আমরা একটি অনুসরণমূলক প্রশ্ন লিখেছি, আমরা প্রশ্নটা এখন সমাধান করার চেষ্টা করব। এখন আমরা একটি অঙ্ক লিখলাম যে 2019 সালের 19 জুন মাসে জুমুর ট্রেডার্স এর সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ। আমাদের 2019 সাল, এখানে সাল এখানে জুন মাসে 1 তারিখ, এখানে লেখা আছে প্রারম্ভিক হাতে নগদ 20,000 টাকা, ব্যাংক জমা 10,000 টাকা। এই অঙ্ক করার জন্য আমাদের প্রথম একটি, আচ্ছা আমরা এখানে একটি প্রশ্ন লিখলাম, তারপরে আমরা দেখলাম যে করণীয় কী বলা আছে। একটা হচ্ছে নগদান বই অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলো চিহ্নিত করো। আমরা আগে এগুলো 2 নম্বর প্রশ্ন দেখেছি যে নগদান বই কোনগুলো আসবে না। আমরা প্রথমে জানি যে অনগদ লেনদেন, অবচয়, অবলোপন এগুলো আসবে না। তাহলে আমরা এখানে দেখি অনগদ লেনদেন মানে কোনটা আসছে, 5 তারিখ আলমের নিকট ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। আলমের নিকট ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, ধারে আমরা জানি ধারে, তাই আমরা এখানে প্রশ্ন লিখতেছি জুন মাসের 5 তারিখ, জুন মাসের 5 তারিখ আলমের নিকট ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, এটা একটা লিখলাম। তারপরে হচ্ছে 17 তারিখ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 3,000 টাকা, আসবাবপত্রের অবচয়। এইটা হচ্ছে আমাদের কর আনসারটা, শেষে কর আনসারটা এখানেই শেষ। এটা আমরা এখন একটু 2 ঘর নগদান বই তৈরি করব। তো প্রথমে আমরা একটি ঘর আঁকি, ঘরটা হচ্ছে এখানে আমরা প্রথমে একটি ঘর আঁকলাম, টি মতো একটি ঘর আঁকলাম। প্রথম হচ্ছে তারিখ, বিবরণ বা প্রাপ্তিসমূহ, রসিদ নম্বর, প্রত্যয়ন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদানসমূহ বা বিবরণ, ভাউচার নম্বর, প্রত্যয়ন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রাপ্তিসমূহ, রসিদ নম্বর, প্রত্যয়ন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদানসমূহ, ভাউচার নম্বর, প্রত্যয়ন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আমরা ডেবিট ক্রেডিট উপর দিকে লেখা হয়েছে, পরে প্রতিষ্ঠানের নাম 2 ঘর নগদান বই। আমাদের এখানে প্রথমে 2019 সাল তারিখে করে লিখলাম, 2019 সাল কী মাস, জুন মাস। জুন মাসের দুদিকে আমরা জুন মাস লিখে নিলাম। জুন মাসে 1 তারিখ বলা হয়েছে প্রারম্ভিক হাতে নগদ 20,000 টাকা, ব্যাংক জমা 10,000 টাকা। প্রারম্ভিক হাতে নগদ 20,000, প্রারম্ভিক ব্যাংক জমা 10,000 টাকা। তাইলে আমরা জানি যদি প্রারম্ভিক দেওয়া থাকে তাইলে হবে ব্যালেন্স 1 তারিখে, ব্যালেন্স বিডি নগদে 20,000,
ব্যাংক জমা হচ্ছে 10,000, এটা নিয়ে আগে আমাদের ব্যালেন্স ছিল। তারপরে বলা হয়েছে 3 তারিখ, জুন মাসের 3 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করা হলে নগদ বৃদ্ধি পায়, এর জন্য এখানে আমাদের হবে 3 তারিখে কিসের মাধ্যমে টাকা পাইলাম আমরা, বিক্রয় করে, তাহলে বিক্রয় হিসাব 5,000 টাকা নগদে। আবার এখানে নগদে পণ্য ক্রয় 3,000, নগদে পণ্য ক্রয় 3,000, তাহলে যেহেতু আমরা ক্রয়ের মাধ্যমে টাকা কমে গেছে তাহলে ক্রয় হিসাব 3,000 টাকা নগদের করে বসবে, মানে যেটার মাধ্যমে পণ্য নগদ বাড়বে বিপরীত নাম বসবে এখানে, যেটার কারণে পণ্য কমে যাবে নগদ ওই নামটা বসবে বিবরণের ঘরে বা প্রদান সম্ভবে। তারপরে বলা হয়েছে 5 তারিখ, আমরা এটা আগে লিখে ফেলছি যে এটা অনগদ লেনদেন, এটা নগদন বই আসবে না। তারপরে বলা হয়েছে কালামের নিকটতে চেক প্রাপ্তি, যদি এটা আমরা সাধারণ জাবেদা করি তাহলে কার কাছ থেকে পাইলাম, কালামের কাছ থেকে, তাহলে কালাম হিসাবটা তো ক্রেডিট হয়ে যাবে, কি পাইলাম চেক প্রাপ্তি, তাহলে চেক প্রাপ্তি হলে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট দিকে বসবে 8 তারিখ, কার কাছ থেকে পাইছি কালামের কাছ থেকে, কালাম হিসাব 3,000 টাকা যেহেতু চেক পাইছি আমরা ব্যাংকের ঘরে বসবে। তারপরে 10 তারিখ হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলে, আমরা আগে আলোচনা করছিলাম 2-3 নম্বর প্রশ্নে যে ব্যাংকে জমা দেওয়া হলে এটা একটা কন্ট্রা এন্ট্রি দুই দিকে বসবে, ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়বে কিসের মাধ্যমে, বলো নগদ টাকা জমা দিছি আমরা, এর জন্য নগদান হিসাব, এটা খতিয়ান পৃষ্ঠা করে সি লিখতে হবে, কত টাকা 5,000 টাকা। আর এদিকে 10 তারিখে যেহেতু আমাদের নগদ টাকা কমে গেছে কোথায় জমা দিয়েছিলাম না ব্যাংকে, এর জন্য ব্যাংক হিসাব 5,000 টাকা। তারপরে 15 তারিখ রহিমকে চেকে পরিশোধ করা হলো, রহিমকে চেকে পরিশোধ করলে যেহেতু আমরা জানি চেকে পরিশোধ করলে ব্যাংক কমে যাবে, তাহলে কাকে দিলাম রহিমকে, রহিম হিসাব 2,000 টাকা চেকে পরিশোধ করলে ব্যাংক কমে গেছে। তারপরে 18-17 অবচয় এটা আসবে না, এটা অনগত লেনদেন। আচ্ছা 20 তারিখে বলা হয়েছে যেহেতু এখানে প্রদান করা হয়েছে ভাড়া বিজ্ঞাপন খরচ প্রদান এবং ভাড়া প্রদান, নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে তাহলে বিজ্ঞাপন হিসাব 1,000 টাকা নগদের করে, আবার ভাড়া প্রদান করা হয়েছে চেকে, যেহেতু চেকে প্রদান করলাম ব্যাংক হিসাব কমবে, ব্যাংক হিসাব 2,000, সুমনের নিকটতে নগদ প্রাপ্তি 5,000, কার কাছ থেকে পেয়েছি আমরা সুমন থেকে, 21 তারিখ সুমন হিসাব নগদে পাইলাম 5,000, 5,000 টাকা নগদ বৃদ্ধি পাবে। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এটা কন্ট্রা এন্ট্রি, তাহলে যদি ব্যাংক থেকে উত্তোলন তাহলে ব্যাংক কমবে, তাহলে ক্রেডিট দিকে বসাবো আমরা 23 তারিখ, নগদ বাড়বে তো ব্যাংক কমবে, তো নগদান হিসাব লিখে ব্যাংক কমে যাবে 3,000, এটা কন্ট্রা এন্ট্রি। আবার এখানে 23 তারিখ ব্যাংক হিসাব 3,000, নগদ বাড়বে, ব্যাংক থেকে উত্তোলন করার কারণে ব্যাংক কমছে নগদ বাড়ছে, এটা কন্ট্রা এন্ট্রি। নগদে আসবাবপত্র বিক্রয়, আমরা জানি বিক্রয় হলে নগদ বাড়ে, তাহলে 25 তারিখ আসবাবপত্র হিসাব 10,000 টাকা, আবার এখানে বলা হয়েছে 27 তারিখ চেক দ্বারা যন্ত্রপাতি ক্রয়, ক্রয়ের করার কারণে নগদ কমে বা ব্যাংক কমে, যেহেতু চেকে ক্রয় করা হয়েছে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব 5,000 টাকা। আচ্ছা 29 তারিখে বলা হয়েছে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি খরচ, ব্যাংক চার্জটা অটোমেটিকই ব্যাংক হিসাব থেকে কাটা হয়, এর জন্য এটা ক্রেডিট দিকে ব্যাংকের করে বসবে, ব্যাংক চার্জ হিসাব 500 টাকা।
এখন আমাদের সবগুলো এন্ট্রি লেখা হয়ে গেছে, এখন আমরা যোগ বিয়োগ করব। এখন আমাদেরকে আগে প্রথমে নগদের টাকা যোগ করতে হবে, 20, 5, 25, 5, 30, 33, 34, 20, 5, 25, 5, 30, 30 আর 3, 33, 10, 43 হাজার। আমরা মোট এখানে লাগবো 43 হাজার। এখন এইটা থেকে আমাদের এই টাকাটা বিয়োগ করলে যেটা হবে এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি, মানে সমাপনী উদ্বৃত্ত যেটাকে বলা হয়। তো আমাদের জুন মাস আমাদের কত দিন আমরা জানি, জুন মাস 30 দিন। তো এটা সহজ সূত্র হচ্ছে এজুসেন 30 দিন, বয়সে মারা যান, অর্থাৎ এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, এগুলো 30 দিন, বাকিগুলো সব 31 দিনের হয়। তাহলে আমাদের এখানে জুন মাসের 30 তারিখ হবে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি হচ্ছে তাহলে 43। 43 থেকে আমরা এখানে মাইনাস করলাম 5, 3, 8, 1, 9, 43 থেকে 9 গেলে কত হাজার হয়, 43 থেকে 9 গেলে 34 হাজার। সেমভাবে আমাদের ব্যাংকের ব্যালেন্স বাই করতে হবে, ব্যাংকের ব্যালেন্স থেকে কোন দিক বড়, এখানে হচ্ছে 10, 13, 13 আর 5, 18, 18 হাজার, আর এদিকে হচ্ছে 4, 3, 7, 5, 12, 12,500 বিয়োগ করলে আমাদের ব্যালেন্স হবে 5,500। এখানে সমাপনী ব্যালেন্স হচ্ছে 5,500, এই হচ্ছে 18,000। এখন এটা আমরা দুই দিক দিয়ে ক্লোজ করে দেব। এখন আমাদের যে সমাপনী ব্যালেন্সটা আছে এটাকে আবার পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বেরিয়ে লিখতে হবে, জুন মাসের পরে জুলাই 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি 34,000, 5,500। এটাই হচ্ছে আমাদের দু গড়া নগদান বই। আমরা আমরা আজকে নগদান বই সম্পর্কে আলোচনা করলাম এবং দু গড়া একটি নগদান বই করলাম। তো আগামী ক্লাসে আমরা 3 গড়া নগদান নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো, সুস্থ থাকো। ধন্যবাদ।